ব্ল্যাক ম্যাজিকের কেস ছিল, টোটালি ব্ল্যাক ম্যাজিকেরই কেস ছিল, কিন্তু পুরো ক্লিয়ার যে যে স্পিরিট ছিল পুরো ক্লিয়ারলি কিছু মানে খোলসা করছিল না। কলকাতার সব থেকে মোস্ট স্পুকিয়েস্ট আমার, এটা আমার থিওরি, আমার অভিজ্ঞতা, হন্টেড প্লেস হয় সেটা হচ্ছে রানীকুঠি। রানীকুঠি যে উনি বলেন যে ওনার ঘরের ফার্স্ট ফ্লোরে কিছু মানে আজব তরবে প্যারানর্মাল ঘটনা ঘটছে। বাবা যেদিন মারা যাবে তার আগের দিন বলে গেল তোর বউ আমাকে কালা জাদু করে মেরে দিল। কি বলছো? উনি বলছিলেন আজ পর্যন্ত যারা এসছে তারা নাকি কেউ প্রাণে বাঁচেন, বলেছিল যে আমাদের কি করবে প্রাণে মেরে দেবে ভাই আর কিছু করবে, কিন্তু ভাই যতদিন রিসার্চ চালিয়ে যাবো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কিউরিও ফাইট, হরর পডকাস্ট ফেস টু ফেস এর এটা থার্ড এপিসোড। আর আজকে আমাদের সাথে আছেন ডক্টর উজ্জ্বল গুপ্ত, টিম ডিটেকটিভ অফ সুপার ন্যাচুরাল থেকে। আজকের কনভারসেশনটা খুবই ইউনিক আর খুবই কি বলবো ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমাদের সাথে এমন একজন ডাক্তার আছেন যিনি নিজে সায়েন্সের স্টুডেন্ট হয়েও এই সকল প্যারানর্মাল বিষয়ে রিসার্চ করেন, ইনভেস্টিগেশন করেন। ওনার প্রায় 6 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এই ফিল্ডে। আশা করছি আজকের এই কনভারসেশনটা আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা যারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন তাদের জানিয়ে রাখি, আপনি যদি কিউরিওফাইট চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে কিউরিওফাইটের প্রত্যেকটা নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তাহলে আমি সরাসরি চলে যাচ্ছি ডক্টর উজ্জ্বল গুপ্তর কাছে। হ্যালো উজ্জ্বল দা, হাই, ওয়েলকাম টু দ্য শো, ওয়েলকাম টু কিউরিওফাইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো উজ্জ্বল দা, তুমি তো বাই প্রফেশন একজন ডক্টর, সায়েন্সের স্টুডেন্ট, পড়াশোনা করেছো বায়োলজি কেমিস্ট্রি এইসব সাবজেক্ট নিয়ে, ঠিক? তাহলে তোমার হঠাৎ এই জায়গাতে প্যাশনটা কেন, মানে এই যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন, এটাকে অনেকে সিউডো সায়েন্স বলে থাকে, তোমার কি মনে হয় এই ব্যাপারটা নিয়ে? দেখো, আমরা প্রত্যেকেই যারা এই ফিল্ডে রিসার্চে এসেছি তাদের প্রত্যেকেই কোনো না কোনো কারণ আছে। আচ্ছা, আমার ক্ষেত্রেও কারণ আছে। আচ্ছা, প্রথম একটা তো হচ্ছে অ্যাডভেঞ্চার, যে কোনো মানুষেরই অ্যাডভেঞ্চার খুব ভালো প্রচণ্ডভাবে তাকে টানে, যাই হোক সে পাহাড়ে চড়া হোক সে ছবি তোলা হোক, আমার কাছে এটা অ্যাডভেঞ্চার মনে হয়েছিল প্রথম কথা। সে কারণ হচ্ছে যে এই 2018 আমার এই ফিল্ডের আসার আগে 2016 আমার একটা এমন একটা ঘটনা ঘটে যেটা মনে হয়েছিল যে একবার ঝালিয়ে দেখা যে যে এটা এটা কতটা বাস্তবতা রয়েছে। ঘটনা আমি একটু বলি। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে 2000 ওই সময়টা একটি নেমন্তন্নে আমি গিয়েছিলাম। তো নেমন্ত্রণটা ছিল উত্তর চব্বিশ পরগনার একটি জায়গা, জায়গাগুলোর আমি নাম বলছি না, কেন বিতর্কিত ব্যাপার হয়ে যাবে। একটি জন্মদিনের পার্টি ছিল আমার, যে মিসেস অনিন্দিতা তার বান্ধবীর বোনের জন্মদিনের পার্টি ছিল। তো অনেকক্ষণ ধরে বলছে রাত্রি রয়ে যায় চলে যাবলাম বাইক আছে চলে যাব। ঠিক 1:30 নাগাদ আমি ওখান থেকে বেরাই, মানে যেখানে পার্টি ছিল সেখান থেকে বেরাই, বেরিয়ে আমি টুয়ার্ডস খড়দার দিকে আমার বাড়ির দিকে আসি। আমি আসতে গিয়ে ব্যারাকপুরের একটি জায়গায় হঠাৎ দূর থেকে দেখতে পাই যে একজন অফিসার দাঁড়িয়ে আছে, পুলিশ অফিসার। আমি বললাম পেট্রোলিং গাড়ির অফিসার দাঁড়িয়ে আছে। উনি দূর থেকে আমাকে হাত দেখায়, আমি গাড়ি দাঁড় করাবার পর আমি ওনাকে জিজ্ঞাসা করি, স্যার কি কাগজপত্র দেখবেন? উনি বললেন না, আমার একটুখানি একটি থানায় যাওয়ার আছে, কিছু পাচ্ছি না গাড়ি, যদি একটু নাপিয়ে দেন। আমি বলে রাখি অফিসার পুরো ফুল ইউনিফর্ম, হ্যাট, যেরকম আর্মস থাকে আর্মস পুরো ফুল ড্রেস। আমি বললাম স্যার কোথায় যাবেন? তখন উনি যে থানার কথা বললেন সেখানে, আমি বললাম স্যার আমি ওখান দিয়ে ওখানেই যাবো, বাইকে বসে সেখান থেকে আমি আর উনি, আমার পরিষ্কার মনে হচ্ছে আমি ওনাকে বাইকে বসাই। বাইকে বসে বলি স্যার আপনি হেলমেটটা পরতে হবে। তো উনি হেলমেটটা পরেন, আমার পরিষ্কার মনে হচ্ছে উনি আমার কাছে নিয়ে হেলমেটটা পরে। এরপর আমি ব্যারাকপুর থেকে ক্রস করে আমি টিটাগড়ের দিকে ঢুকি। একটু রাত হয়ে গেলে টিটাগড়ের একটি বড়মস্তান বলে একটা জায়গা আছে, ব্রহ্মস্থান, ওটা শব্দের অপভ্রংশ হয়ে ওটা বড়মস্থান হয়েছে। তো ওখানে একটুখানি না রাত্রের দিকে একটু রকবার ছেলেরা একটু রাস্তা আটকে আড্ডা আড্ডা মারে, নেশা টেশা করে ওখানে আড্ডা আড্ডা মারে। তো আমাকে ওরা বারবার দেখছে,
দেখছে আমি অ্যাকচুয়ালি আমার খুব একটা ভুল মানে গাড়ি চালাবার সময় খুব একটা ভুল একটা রয়েছে যে আমি পিছনে গিয়ে যদি আমার সঙ্গে থাকে না তার সঙ্গে পিছনে কথা বলতে বলতে যাই। হ্যাঁ আচ্ছা, এটা খুব বাজে মানে আমি পিছনে কথা বলতে যাই আর আমি বলতে বলতে যাচ্ছি তার সঙ্গে আর ওরা আমাকে খুব ফলো করছে ব্যাপারটা। এবারে অফিসার আমাকে বলতে শুরু করে তার নাম, তার ছেলে ভারতবর্ষের একটি নাম করা আইআইটি কলেজে পড়ে সেটা বললো, লাস্ট পোস্টিং ছিল কোথায় সেটা বললো। আমি সুন্দর সুন্দর ওনার কথা যাচ্ছি, আমি হ্যাঁ করে যাচ্ছি। উনি যে থানার কাছে আমাকে নামাতে বলে, থানাটা এপারে রাস্তার এপারে, আমি রাস্তার এপারে ওনাকে নামাই, নামিয়ে উনি প্রথমে আমাকে কিছু না বলে থানার ওপারটা ক্রস করে, ক্রস করার পর আবার আমার দিকে এগিয়ে আসে। আচ্ছা, আমার দিকে এগিয়ে আসে, আমাকে এসে বলে শুনুন আমার নাম তো আপনি তো জানেন, কোনো অসুবিধা হলে থানায় চলে আসবেন, বলবেন আমার নাম, বলবেন সবসময় আপনার সঙ্গে আপনার কাছে আমি আপনার আমি হেল্প করবো। তো এই ব্যাপারটা না আমার তখন মনে হয়েছিল যে সব লোক আমাকে দেখছিল, তখন আমাকে সব লোক আমাকে দেখছিল। তো আমি ভেবেছিলাম, আমি আমি ভেবেছিলাম যে হয়তো এত বড় অফিসার আমার সঙ্গে নেমেছে, ভাবজাল পুলিশেরই লোক। ব্যাপারটাকে আমি স্টপ করে দিই। এটা ঘটে জুলাই মাস, এই জন্মদিনের পার্টিটা ছিল জুলাই মাস। তোমার ওয়াইফ ও কোথায় ছিলেন তখন? ও ও মানে আমাদের তখন বিয়ে হয়নি। আচ্ছা 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 আচ্ছা, তখন আমাদের বিয়ে হয়নি। তো তুমি একাই ফিরছিলে? আমি একাই ফিরছি। আচ্ছা, এই ঘটনা জুলাই মাসে ঘটার পর অক্টোবর মাসে পুজো, তখন আমার এক বন্ধু, আমার এক খুব কাছের বন্ধু ইঞ্জিনিয়ার, সে বাইরে থাকে, তো ওর বাড়ির পাশের বাড়ি ওর ওপর একটি মামলা করে যে ওনাকে ওনাদের এক জায়গা ঘিরে নিয়েছে। তো আমাকে বলে এরকম ইয়ে থেকে ওই থানা থেকে ডেকে পাঠিয়েছে, তোর কি কেউ চেনাশোনা আছে? কেন তুই তো অনেক জায়গার সঙ্গে এলাম। দেখ আমার তো ওই থানায় কেউ চেনাশোনা নেই, তবে এক অফিসারের সঙ্গে আমার আলাপ হয়েছিল, উনি আমাকে বলেছিলেন, উনি আমাকে বলেছেন যে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই আমাকে জানাবেন, ইনফর্ম করবেন। এটা শোনার পরে এরা তো একটু ওয়েট করে, আমাদের পাড়ায় একটি ছেলে সিভিকে কাজ করে, তাকে আমি তার কাছে আমি যাই, তাকে জিজ্ঞাস করি যে ভাই ইনি এখন ওখানে আছেন? আমার মুখের দিকে তাকালো, তাকে আমাকে বললো রানাদা তুমি আর কি মারছো, আমার নিকনেম রানা, আর মানে দাঁড়াও ফোন করলো, ওই থানাতেই ফোন করলো, ওখানেই পোস্টিং ছিল। তখন বললো রানাদা তোমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে এটা প্রায় ওই রাস্তায় অনেকের সঙ্গে ঘটে, মানে ওই অফিসার বেঁচে ছিলেন না, এনকাউন্টারে মারা গেছিল, লাস্ট যে পোস্টিং ছিল ওখানে একটা এনকাউন্টার হয়েছিল, সেখানে গুলি লাগে, ওখানে মারা যায়। আর প্রত্যেকটা আমাকে দাদা বলেছিল, প্রত্যেকটা আমি পরে পরে আমি মিলিয়ে দেখেছিলাম যে প্রত্যেকটা ঘটনাই উনি ঠিক ঠিক বলেছিলেন, আর ও আমাকে দাদা বলেছিল ঠিক অন্যগুলো অন্যদের সঙ্গে তাই হয়, উনি লিফ্ট চায়। আর ঘটনাগুলো যদি সত্যতাই না থাকতো তাহলে পরপর এতগুলো যদি তথ্য বেরিয়ে আসতো কি করে? তুমি বা জানতে? আমি কি করে জানতাম রে ভাই, ওই থানায় ওই অফিসার ছিল, উনি বললেন ছিলেন, উনি কিছুদিনের জন্য পোস্টিং এসেছিল, তারপর আবার ওনাকে ওই থানায় টেনে নেয়, ওখানে ওনার একটা একটা শর্ট এনকাউন্টার হয়, সেখানে ওনার গুলিটা লাগে বা বুকের বাঁকাতে লাগতে গিয়ে ওটা চেস্টে লেগে এটা বাঁচানো যায়নি ওনাকে, উনি ওখানে সাংঘাতিক একটা ঘটনা ছিল এটা। এই ঘটনা হওয়ার পর আমি হঠাৎ করে কেন আমার ফিল্ডে আসা, ভারতবর্ষের মোস্ট টপ যদি প্যারানর্মাল ইনভেস্টিগেটর বলে সে হলো আমার আমার দেখা সেটা গৌরব তিওয়ারি, দেবরাজ যেটা বললো গৌরব তিওয়ারিকে খুঁজতে গিয়ে আমার বেরিয়ে আসে দেবরাজ সান্যাল না, তখন দেবরাজ সান্যাল লিডিং। আচ্ছা, বেঙ্গল, বেঙ্গল ইন্ডিয়াতে, বেঙ্গল। হ্যাঁ, তো ওকেও আমি টেক্সট করি, গৌরব তিওয়ারি মারা যায়, ওর একজন মানে সেকেন্ড আইপিএস এর সেকেন্ড যে তাকে আমি টেক্সট করি, সে কোনো আমাকে রিপ্লাই করে, আমি দেবরাজকে টেক্সট করি, দেবরাজ আমাকে কিছুক্ষণের মধ্যেই অ্যান্সার দেয় যে যে আমি এখন শিলিগুড়িতে আছি, ও বাড়ি কিষাণগঞ্জ আমি জানতাম না, ওখানে আছি, তুমি আমাকে 7 তারিখের পর ফোন করো। আমি 7 তারিখের পর ওকে আবার ফোন করি, ফোন করার পর ওকে বলি যে এরকম তোমাকে স্যারই বলেছে, আজ আমাদের সম্পর্কটা একদম ভাই দাদা বন্ধুদের মতো, ওখানে স্যারই বলেছিল যে স্যার এরকম যদি আপনার বই মানে তুমি তোমাকে যে বইটা উনি দেখালেন ওই বইটা যদি আমাকে একটুখানি পড়তে দেন, আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। তো ও আমাকে বলেছিল যে তোমার এটা হ্যালুসিনেশন হতে পারে, স্যার এতটা কি করে হতে পারে?
তখন আমি বইটাই পড়ি, ওর রিসার্চ বই পড়ার চেষ্টা করি, গোড়াতে ওর ইনভেস্টিগেশন দেখি, ওর যে হান্টেড বেঙ্গল বলে আমাদের যে আগে যে শোটা হয়েছিল সেটা দেখি, আরো আইপিএস এর ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির আরো রকম ভিডিও দেখতে 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 নানা রকম পিডিএফ, নানা রকম বিদেশি বিদেশি রিসার্চারের সঙ্গে দেখা হতে শুরু করে, মানে কথা হতে শুরু করে। অ্যালেন টিলার, রব ডেমারেস্ট, এরা টপ হয়ে টপ মোস্ট কথা হয়েছিল। হ্যাঁ, আমার সঙ্গে কথা কথা হয়েছে বলতে টেক্সট মেসেজ, ফেসবুক, ওকে, ওনারা আমাকে এটা নিয়ে বলে যে একটু পড়াশোনা করতে হবে, তাহলে এই ফিল্ডে খুব চাপ। তারপর আস্তে 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 আমি একটি ছোট টিম জয়েন করি, ডিটেক্টিভ অফ সুপারন্যাচারাল আমার প্রথম টিম না, এর আগেও একটা টিমে ছিলাম, আমি টিমের সঙ্গে ছিলাম। আচ্ছা, সেখানে আমি কাজ করতে শুরু করি, রিসার্চ করতে শুরু করি, আমার যেই আমার বইয়ের মতো ওই টিমেরও অনেকগুলো ইনভেস্টিগেশন রয়েছে। নাম বলা যাবে কি? না, আমি নাম রিভিল করতে চাই না, কারণ এই জন্য করতে চাই না যে যেরকম দেবরাজের সঙ্গে হয়েছিল গরব তিওয়ারি খারাপ ব্যবহার করেছিল, আমার সঙ্গে সেই টিমের ওই ফাউন্ডার আমার সঙ্গে মারাত্মক খারাপ ব্যবহার করেছিল। আচ্ছা, আমি সরে আসি। আচ্ছা, সরে আসার পর এটা প্রায় 2018 এর ঘটনা বলছি, দেবরাজকে আমি একবার টেক্সট করি। আচ্ছা, এর মধ্যে বলে রাখি আমার রিসার্চের প্রত্যেকটা ভিডিও আমি দেবরাজকে পাঠাতাম। আচ্ছা, আর ও আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করতো, খুব অ্যাপ্রিসিয়েট করতো, চালিয়ে যাও, ভালো হচ্ছে। আমি বললাম স্যার, তখন আস্তে আস্তে আমাকে আমাকে বললো যে স্যার ছাড়ো, তোমার বয়স কত? তুমি নাম নাম ধরে রাখতে পারো। আমি তখন আমরা তখন তুমি ব্যাপারটা ছিল। আচ্ছা আচ্ছা, আমরা তুমি করে বলা শুরু করলাম, পাঠাতাম, আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করতো যে ভালো হচ্ছে, ভালো সুন্দর হয়েছে, একটা পায়ের ছাপ পেয়েছিলাম, সেই পায়ের ছাপটা পাঠাবার পর ওটা বলেছিল না এটা এটার একটা ইয়ে রয়েছে, এটা অথেন্টিকেশন রয়েছে, এটা নকল মনে হচ্ছে না, এটা হতে পারে। তো তারপর ওই পুরনো টিমের সঙ্গে আমার একটু ঝামেলা লাগে, একটু একটু ইগো ক্ল্যাশ হয়, যেটা গরব তৈরির সঙ্গে দেবরাজ হয়েছিল সেটা আমার সঙ্গে ওরও হয়েছিল। আমি ওকে ফোন করি যে আমি তোমার জয়েন্ট টিমে জয়েন করতে চাই। ওই মক্কেল আমাকে সেদিনই বললো যে আজকে স্ল্যান্ডে দেখা করো দেবরাজ। আজকেই আমাকে না নেবো না করবো না বলবো না কিচ্ছু বলেনি, আজকে দেখা করো। আমি যাই, গিয়ে দেখি অনিন্দম ঘোষাল, আমাদের চাচা চৌধুরী, ও দেখি মেট্রোর সামনে দাঁড়িয়ে আছে, দেখি হাই বললো, ওর সঙ্গে একটা ক্যাজুয়াল কথা হয়েছিল, আমি একটা স্যালুট করতে একটা ভুল করেছিলাম, আমাকে পোস্টারটা বলেছিল স্যালুটের পোস্টারটা ভুল। তো ও আমাকে দেখি আসলো, বললো দেবরাজ এখানে, তারপরে দেবরাজের সঙ্গে কথা আমাকে সেদিনে টিমে নেয়। তখন তুমি ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল জয়েন করো 2018 আমি ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল জয়েন করি। আচ্ছা, এই হচ্ছে আমার টিমে আসার জার্নি। তুমি একটা বইও লিখেছো, বইটার ছবিও পাঠিয়েছিলে, সেই বইতে আই থিঙ্ক তোমার কিছু ইনভেস্টিগেশন এন্ড তোমার নিজের লাইফের কিছু এক্সপিরিয়েন্সের ব্যাপারে কথাবার্তা বলা রয়েছে, একটা এক্সপিরিয়েন্স বললে। এছাড়া আর কি এক্সপিরিয়েন্স যেটা তোমাকে ভেতর থেকে একবার নাড়া দিয়েছিল বইটার, তোমার নিজের লাইফের? প্যারানর্মাল রিসার্চে এরকম অনেকগুলো গল্প আছে যেগুলো আমার মনে হয়েছে যে আমি যে বইটির মধ্যে দিয়েছি 10 টপমোস্ট আমার মনে হয়েছে, যে যে কোনো রিসার্চারই কিছু তো আমার 200+ ইনভেস্টিগেশন করেছি আমরা, তার মধ্যে টপমোস্ট যদি হতে হয় ওই 10 আমার সেরা, সারা জীবনের আমার অ্যাসেট ওই 10 আমি জীবনে কোনোদিন ভুলবো না। তুই তার মধ্যে দিয়ে কিছু বলতে চাও, তার মধ্যে আমি একটি গল্প বলি, সেটা আমার মনে হয়েছিল যে সারা জীবনের বেস্ট। আচ্ছা, এক হচ্ছে যেটা আমি ওটা বইটার মধ্যে ছিল না সেটা বলে রাখি, যে কলকাতা পুলিশে যেটা করেছিল আমার মনে হয় ফেলোমিত্রী আর একেনবাবু ছাড়া কলকাতা পুলিশে নয় কাজ কেউ করেনি, একমাত্র রেডিও সুপারন্যাচারাল ছাড়া, সারা জীবনের অ্যাসেট, ভারতবর্ষের কোনো প্যারানর্মাল রিসার্চ টিম এটা করেনি, বিদেশে করে, বিদেশে বিদেশে ইয়ের সঙ্গে FBI এর সঙ্গে বিদেশে প্যারানর্মাল রিসার্চার মিলে কিন্তু ইনভেস্টিগেশন করে, তো ভারতে ফার্স্ট টাইম, ওটা সারা জীবনের অ্যাসেট, আমি জোড়াসাঁকোর ব্যাপারটা। হ্যাঁ, এটা আমি বই বললাম, এটা আমার সারা জীবনের অ্যাসেট, কিন্তু আমার বইয়ে যেটা আছে সেটা একটি মুর্শিদাবাদের কেস। আচ্ছা, একজন বইটাতে উনি আমাদের নাম ফার্ম বলতে পারেন, আমি ওনাকে পারমিশন নিয়েছিলাম, উনি বলছেন বাদ বাকি আপনি সব চেঞ্জ করে বলতে পারেন, আজ আমার বলতে অসুবিধা নেই, ভদ্রলোক একজন ডাক্তার বাবু, কিন্তু আমি বইতে উকিল দেখিয়েছি, উনি আমাকে বলেছিলেন, আমি নাম বলবো না ওনার। ঠিক লকডাউনটা হালকা হওয়ার পর আমাদের দেবরাজের ভাইয়া দেবরাজকে উনি মেল করেন, ফোনও করেন, যে উনি বলেন যে ওনার ঘরের ফার্স্ট ফ্লোরে কিছু মানে আজব তরবে প্যারানর্মাল ঘটনা ঘটছে, আর কখনো চেয়ার সরে যাচ্ছে, কখনো ওনার ছাদের ওপর দুপদাপ আওয়াজ হচ্ছে, ফুটস্টেপের আওয়াজ হচ্ছে, কখনো মনে হচ্ছে ওনার যে পাখাটা ঘুরছে নতুন পাখাটা সেটা নাকি নর্মাল আওয়াজটা। আচ্ছা, হ্যাঁ মানে নর্মাল আওয়াজ, আর পাখা ঘুরলে একটা তো খটখট আওয়াজ হয়, কিন্তু ওই আওয়াজটা নর্মাল না। উনি আমাদের একদম নিজের দায়িত্বে পুরো কলকাতা টু মুর্শিদাবাদ নিয়ে যায়, নিজের গাড়ি পাঠিয়ে নিয়ে যায়, ওখানে যাই,
নেহাত ভদ্রলোক, মানে নেহাত ভদ্রলোক যিনি ডেকেছিল, নেহাত ভদ্রলোক মহামারান। আচ্ছা, হ্যাঁ ডাক্তারবাবু মহামারান, নেহাত ভদ্রলোক উনি আমাদের ডাকেন। ডাকার পর আমরা ওনার কাছে কেস হিস্ট্রি শুনতে চাই। কেস হিস্ট্রি শুনতে গিয়ে শুনেন যে উনি বলেন যে উনি আজ পর্যন্ত ওনার বাবা মার কথা কোনোদিন অবধ করেনি। ডাক্তারবাবু বলেন উনি যা বাবা মা যা বলেছে উনি তাই করেছে। উনি বাবা বাবা ওনার বাবা বলেছে ডাক্তারি পড়তে, উনি বলেছে ডাক্তারি পড়তে। ওনার বাবা বলেছে এই পেট্রোল পাম্পটা তোর নামে, উনি বলেছে হ্যাঁ এটা আমারই নামে বা এটা বোনকে দিলাম, এটা উনি আজ পর্যন্ত করে না বলেন, চোখ বুঝে যা বলেছে সই করেছে। বিয়েটা উনি করেছিলেন ওনার বাবার মতে। আচ্ছা, নিজের বৌমা পছন্দ করেছিলেন, নিজেই করেছিলেন। তো তখন উনি বলেন যে আমার বাবা মারা যাওয়ার সময় একটি কথা বলে যে বৌমাকে আমার বাবা নিজে নিয়ে, আমার বউকে যে নিজে নিয়ে আসলো, সে আমার বাবা মা মানে প্রাণের থেকে ভালোবাসতো, আমার কি ভালোবাসতো, মানে ইভেন আমি মায়ের নিয়ে, মানে আমাদের মেডিকেল প্রফেশনে কি হয় বলো তো, পুরোটাই তো ক্যাশে হয়। আগে তো ক্যাশলেস ছিল না, পুরোটাই তো ক্যাশে। আমরা প্রত্যেক দিনের চেম্বারে, প্রত্যেক চেম্বারের টাকা আলাদা করে রাখি। আজকে দশখানা পেশেন্ট দেখলাম, সে দশখানা একটা চেম্বারে পয়সা। তো উনি না ওনার বাবার হাতে তুলে দিত, ওনার বাবা বলেছিল আমার হাতে দিবি না, এটা তোর বউয়ের কর্তব্য, বউয়ের হাতে দিবি, বুঝতে পারছো সম্পর্কটা একদম। উনি উনিও এটা বলেছিলেন বাবা এতদিন তোমাকে তোমার না, এবারে বউ বলে ভাবুন আমার বউকে সেই লেভেলে ভালোবাসত। মৃত্যুর আগে আমার বাবা বলে গেল, বাবা হঠাৎ করে ওনার বাবা অসুস্থ হয়ে পড়ে, মানে মারাত্মক রকম অসুস্থ হয়ে পড়ে। উনি বলেন আমি ভারতবর্ষের টপ মোস্ট ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছে কোনো রোগ নেই, কিন্তু বাবা সারা জীবন আস্তে 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 আমার বাবাকে এত সুন্দর দেখতে, আস্তে আস্তে কালো হতে শুরু করলো, লিভার টিভারে কোনো প্রবলেম নেই কোনো, আস্তে আস্তে আজবতরকভাবে বাবা মারা গেল। বাবা যেদিন মারা যাবে তার আগের দিন বলে গেল তোর বউ আমাকে কালা জাদু করে মেরে দিল। কি বলছো, যে যে মানুষটাকে সেই লেভেলের ভালোবাসতো, বুঝতে পারছো, ব্ল্যাক ম্যাজিক করে মেরে দিল। আমি তখন ডাক্তার বলছে আমি অবাক হয়েছিলাম, বাবা তুমি তো এগুলো আগে কোনোদিন বলোনি, বলে আমার মনে হলো, ব্যাস উনি আর কিছু বলেনি, পরদিন এক্সপায়ার হয়ে যায়। তারপর ওনারা সেপারেশন হয়ে যায়, চারটে ঘরে মনে হয় যে কিছু কিছু হয়। ওনার একটা চেম্বার আছে, চেম্বারে বলে আর উপরের ছাদ আর একটা ড্রয়িং রুম মতো ছিল, ড্রয়িং রুম আর একটা যে ঘরে পাখা ঘরে সেই ঘরে। তো সেদিন সেই ইনভেস্টিগেশন আমরা চারজনই গেছিলাম, আমি, দেবরাজ, অনিন্দম, ঈশিতা। এটা দাদাগিরির পরে। আচ্ছা, তখন আমরা খুব ফেমাস হয়ে পড়লাম, মানে মারাত্মক রকম দাদাগিরি আমাদের সেই রূপে তুলে দিয়েছিল। তো ডাকে তো আমরা ইনভেস্টিগেশন শুরু করি। দেবরাজ আর অনিন্দম নিচের ওনার চেম্বারে চলে যায়, আমি ঈশিতা ওপরের ঘরে থাকি। ওনাদের পুরোপুরি বলি একটা ঘরের মধ্যে আপনারা সেপারেট হয়ে যান, আর কোনো বেরাবেন না। তারপরে আমাদের উপরে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি, ওরা নিজে ইনভেস্টিগেশন স্টার্ট করে। মাঝখান থেকে দেবরাজ আমাকে হঠাৎ করে ওয়াকিটকিতে বলে যে একটু নেবে আয়, ঈশিতা উপরে থাকতে একটু নেবে আয়। অনিন্দম সঙ্গে সঙ্গে উপরে চলে আসে, এসে বলে যে এরকম একটি ঘরে অনিন্দম আর দেবরাজ কথা বলছিল, সেখানে পিআইআর মোশন জ্বলে উঠেছিল। তো বলে তুই তাহলে ইকো বক্সটা স্টার্ট করি, ইকো বক্সটা স্টার্ট কর। পিআইআর মোশন হচ্ছে প্যাসিভ ইনফ্রারেড মোশন, এটা অনেকটা কিরকম, এটা কোথায় আমি তোমাকে বলছি শোনো, অনেক জায়গায় অনেক ভালো হোটেলে থাকে না যে তুমি স্টেপ নিচ্ছ লাইট জ্বলে উঠলো, ইনফ্রারেড মোশন থাকে ওই জন্য জ্বলে ওঠে। আমরা ওই মেথডটাকে কাজে লাগে, যদি কোনো শ্যাডো পাস করে বা অন্য কিছু পাস করে তার তিন মিটারের মধ্যে ওটা জ্বলে উঠবে। আচ্ছা আচ্ছা, তো ওটা ওদের ক্ষেত্রে তখন হয়েছিল। তখন আমাকে ডাকে, তখন বলে তুই ইকো বক্স স্টার্ট কর। ওনারা সবাইকে ডাকে, ওনাদের স্যারকে মানে ডাক্তারবাবুকে ডাকেন, ওনার মাকে ডাকেন আর ওনার বোনকে ডাকেন, ওনারা তিনজনই সেদিন ছিল। ইকো বক্স হচ্ছে একটা স্মার্টফোন অ্যাপস। প্রথমে বলে রাখি এই ডিওএস এর ডিটোজিওপেনেটারে আমি দুটো পোস্টে আছি, একটি হচ্ছে লিড প্যারানর্মাল ইনভেস্টিগেটর আর একটি হচ্ছে হেড এবিপি রিসার্চার। আচ্ছা, লিড প্যারানর্মাল ইনভেস্টিগেটর বুঝতে পারছো যে আমাকে ওটা ব্যাপারটাকে দেখতে হয়, তারপরে এরা সব কিছু সেট আপ করে এরা সব কিছু থাকে। এবিপি হচ্ছে ইলেকট্রনিক ভয়েস ফিনোমেনা, এটি দুরকম ভাবে কাজ হয়, একটি হচ্ছে অডিও রেকর্ডের সাহায্যে আর একটি হচ্ছে ইবিপি, একটি হচ্ছে ইকোবক্সের সাহায্যে। আমি বেশি কমফোর্টেবল ফিল করি হচ্ছে ইকোবক্স। ইকোবক্স হচ্ছে একটা স্মার্টফোন অ্যাপস যার মধ্যে অনেক সব ওয়ার্ড ব্যাংক আছে যেটি ম্যানুয়ালি সেটিং করতে হয়। আমরা যারা রিসার্চে তারা বিশ্বাস করি যে স্পিরিট রেডিও ফ্রিকোয়েন্সিকে ম্যানিপুলেট করতে পারে,
সেটি চেষ্টা করি সেটাকে সেট আপ করি ম্যানুয়ালি আর কথা বলার চেষ্টা করি। সেখানে কথা বলতে গিয়ে যখন জিজ্ঞাসা করি যে আমাদের মানে এটার মধ্যে থেকে অনেকটা ইন্টেলিজেন্ট ওয়ার্ড বলে, তোমাকে আমি একটা উদাহরণ দিই। ধরো আমি তোমাকে মানে তুমি কোনো আমার সঙ্গে হান্ড্রেড প্লেসে গেলে, আমি হয়তো স্পিরিটকে কলিং করলাম, স্পিরিটকে জিজ্ঞাসা করলাম যে আমার সঙ্গে কী আছে আপনি বলতে পারবেন, ওর মধ্যে দিয়ে যদি কৌস্তব বেরিয়ে আসে সেটাকে আমরা ইন্টেলিজেন্ট ওয়ার্ড বলি। আচ্ছা, আর এটা আমাদের অনেক রিসার্চ অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় এরকম নাম বেরিয়ে এসছে। ওখানে আমরা স্টার্ট করি, স্টার্ট করার পর যখন কলিং করি, কোভ্যাক্সে কলিং করি, তখন অনেকবার ওই ডাক্তারবাবু ডাক্তারবাবুর নাম বেরিয়ে এসছে, কিন্তু ওখান দিয়ে কিছু এমন অপশব্দ বেরোতে শুরু করলো যেগুলো ওনার বোনের দিকে টার্গেট করছিল। বোনের দিকে? হ্যাঁ, মানে ডাক্তারবাবু বোনের দিকে। সেগুলো আমি বারবার বলছিলাম যে কিছু গালি গালাগালি ওরা তাদের বেরাচ্ছে ইকোবক্স থেকে, মানে কিছু গালাগালি ওয়ার্ড ব্যাংক থেকে বেরাচ্ছে। ওনাকে বলি, তারপর আবার স্টার্ট করি। তখন যে স্পিরিট ছিল, যে স্পিরিট ছিল সে ওই কমিউনিকেটিভ, ওই ছেলে মেয়ে, আপনি ছেলে না মেয়ে প্রশ্ন করলে মেয়ে কতদিন ধরে আছেন বলছে, যে আমার একটা ইয়ার বলছে, কেটে কেটে বলছে। এটা অনিন্দম এর আগে বলেছে যে ওয়ার্ড পুরো ক্লিয়ার আসে না, কেটে কেটে বলছে, ডাক্তারবাবুর নাম বলার চেষ্টা করছে। এ চলে, এ চলতে চলতে উপর থেকে হঠাৎ করে ঈশিতা দেবরাজকে আবার ডাকে, বলে এই ঘরের মধ্যে দিয়ে মনে হলো কেউ গেল, এই ঘরের মধ্যে কেউ গেল। তো দেবরাজকে চেক টেক করে বললো কেউ তো নেই। এই ঘটনা হয়ে যাওয়ার পর হঠাৎ করে আমরা ছাদে যাই সবাই। ছাদে গিয়ে তেমন কিছু পাইনি, কিছু আমরা ইনফ্রারেড ক্যামেরায় আমরা কিছু ছবি তোলার চেষ্টা করি। ছবি তুলতে গিয়ে সেখানে পরের দিন আমরা যখন ছবিটাকে দেখে চেক করতে শুরু করি, তখন একটি শ্যাডো পাই। শ্যাডো? শ্যাডো, এটা আমার বইয়েও তুলে ধরেছি, শ্যাডো পাই। এটি আমার মনে হয়েছিল যে আমার লাইফ টাইম ইনভেস্টিগেশনের মধ্যে ওই শ্যাডোটা খুব কম পাওয়া যায়, মানে আমার দেখা, আর ওটা আমরা পাই। শ্যাডোটা কিরকম দেখি? এটা ইনফ্রারেড ক্যামেরা তোলা, তো বোঝা যাচ্ছে যে আমরা পিছনে আছি, সামনে পুরো একটা সাদা। তাইলে তোমাকে আমি ছবিটা সব দিয়ে দেবো, নিশ্চয়ই পাঠিও। আমি ছবিটা এফএলআইআর ক্যামেরায় ছিল, তো আমি তোমাকে দেখিয়ে দেবো, তুমি ব্যাপারটা বুঝতে পারবে। ওটা আমার কাছে লাইফ টাইম মানে ইনভেস্টিগেশনের মধ্যে মুর্শিদাবাদের যে ব্যাপারটা, ওখানে ইনভেস্টিগেশন করে পাওয়া যায় যে ওখানে কিছু একটা এন্টিটি আছে। দেখো, সমস্ত তথ্য, সমস্ত এভিডেন্স তো বলছে তো কিছু কিছু তো আছে। ওখানে ব্যাপারটা কি হয়েছিল, স্টোরিটা কি, মানে ব্ল্যাক ম্যাজিকের কেস ছিল, টোটালি ব্ল্যাক ম্যাজিকের কেস ছিল, কিন্তু পুরো ক্লিয়ার, যে যে স্পিরিট ছিল পুরো ক্লিয়ারলি কিছু মানে খোলসা করছিল। আচ্ছা, অনেক সময় আমরা দেখি কোনো একটা পার্টিকুলার স্থানে কেউ মারা গেছেন, কেউ সেখানে অনেক বছর ছিলেন, তার একটা টান থেকে যায় সেখানে। কিন্তু এই কালো জাদু করে যে সকল স্পিরিট বা যে সকল এন্টিটি, পিশাচ বলো, অনেক ক্ষেত্রে জিন বলা যেতে পারে, এই ক্ষেত্রে ডিমন্স বলো, সেগুলোকে সামন করা হয়, সামন করে সেই জায়গাটাতে ম্যানিফেস্ট করা হয়, যার জন্য এই পুরো জায়গাটা হন্টেড হয়ে যায়। কিছু ক্রিয়া প্রতিক্রিয়া না করলে জিনিসটা সেখানেই হয়তো থাকবে। এরকম টাইপের কিছু কি তোমরা কখনো ফিল করেছো? মানে অনেক, মানে তোমার এটার থেকে আমি বুঝতে পারলাম যে এটা হয়তো এটার একটা এক্সাম্পল, বাট এটা ছাড়াও তোমরা কি আরো কোনো ইনভেস্টিগেশন এরকম ব্যাপারটা দেখেছো? হ্যাঁ, তোমাদের কাছে যে ইনভেস্টিগেশন গুলো তোমরা করো, বেশিরভাগই কি কালো জাদুর ব্যাপার এরকম? না না, এরকম ব্যাপার না, তোমাকে বলি ফিল করার ব্যাপারটা বলি। তুমি যদি ফিল করা বলো, কলকাতার যদি তুমি যেটা আমাকে আগের দিন বলছিলে দাদা, টপ মোস্ট ফাইভ যদি বলো গুগলে সার্চ করি, ওগুলো তোমার কি মত? আমি বলবো অ্যাজ এ রিসার্চার, যদি কলকাতার সব থেকে মোস্ট স্পুকিয়েস্ট, আর আমার এটা আমার থিওরি, আমার অভিজ্ঞতা, হন্টেড প্লেস হয় সেটা হচ্ছে রানীকুঠি। রানীকুঠি? রানীকুঠি তুমি বলছো কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড? এটা আমার মনে হয়। তোমার? আমার কেন, আমার মনে হয় আমাদের আমাদের এই টিমে যে কজন রিসার্চার আছে তারাও এক কথাই হয়তো বলবে। কেন, কি হয়েছিল রানীকুঠিতে? রানীকুঠিতে কোন একটা ন্যাশনাল চ্যানেলের সঙ্গে আমরা শুট করছিলাম, সেখানেও ওই ইকোবক্সে চলছিল, অনিন্দম আর ঈশিতা একটা জায়গায় ছিল, আর আমি আর দেবরাজ একটা জায়গায় ইনভেস্টিগেশন করছিলাম। ইনভেস্টিগেশন করার সময় ওখানে অনেকগুলো ঘর, অনেক ঘর, রানীকুঠিতে প্রচুর ঘর, তো কিছু জায়গা আছে হটস্পট। আমরা যেহেতু অনেকদিন রিসার্চ করছি, আমরা জানি যে কোন ঘরগুলো হটস্পট বেশি, আর সেখানেই আমরা চেষ্টা করি যে চ্যানেল আসলে ওখানে শুট করুক।
তো ওখানে যখন আমরা ইনভেস্টিগেশন করছিলাম তখন আমার পরিষ্কার মনে হয়েছিল যে আমার পেটে একটা ঠান্ডা হাত পড়েছিল, যেটা বলছি আমি তোমাকে যেটা বলছিলাম আগের দিন, ঠান্ডা হাত পড়ছে। আর ওই হাত ভাই, ওই হাত মানে ঠান্ডা বরফ যদি মানে বরফ যদি তোমার পিঠে চেপে ধরে সেরকম। আচ্ছা, ওই একটা অভিজ্ঞতা আমার মনে হয়েছিল যে ওটা কি ছিল, হ্যালুসিনেশন না হবে কিনা জানি না, কিন্তু জানি না ওটা কি ছিল। রামিকুটের হিস্ট্রিটা কি জানা? হ্যাঁ, কি ব্যাপারটা? যেটা লোকে বলে যে রানিকুটি একটি মানে জমিদারের বাগান বাড়ি ছিল, এটা আমাদের পুরোটাই শোনা, কিন্তু এটা 500-600 বছর আগেকার ঘটনা। জমিদার প্রচন্ড অত্যাচারী ছিলেন, উনি প্রত্যেক দিন সারা ভারতবর্ষ থেকে সুন্দরী বাইজি আনতেন, তার সঙ্গে মানে নোংরা কর্মে লিপ্ত হতেন, আর তাকে একবার ইউজ করে মেরে দিতেন, মেরে তাকে পুঁতে দিতেন রানিকুটির ভেতরে। এবার কোথায় পড়তেন আমরা আজ পর্যন্ত জানি না, এটা গল্প মানে এটা রিউমার, এটা মিথ, এই এই কেস পার্টিকুলার লোকাল আরবান লেজেন্ড। হ্যাঁ, এরকম লোকেও বলে, গল্প তাই, কেস হিস্ট্রিও তাই। তো বলে নাকি ওই যাদের মেরে, যেই বাইজিদের মেরে পুঁততো, সেই বাইজিদের মধ্যেই নাকি একজন অভিশাপ দিয়েছিল সেই জমিদারকে, যে তোমার এই জায়গায় তুমি এইভাবে আমাদের কষ্ট দিয়ে মারছো, দোলে পুরে খাক হয়ে গেল। আচ্ছা, আজ পর্যন্ত তাই হয়েছিল, মানে তাই হয়েছিল শোনা যায়। ইভেন ওখানে একটি কোম্পানি ছিল, সেই কোম্পানি আগুন লেগে শ্রমিকরা মারা যায়, মানে কোইন্সিডেন্স ভাবে দুটো ঘটনাই একই মিলে যায়। এমন কোন ইনভেস্টিগেশন আছে যেটার পর মনে হয়েছে যে না, এটার পরেই সব থেকে বেশি ভয় আমি ফিল করেছি? একটা তো রামিকুটি তুমি বললেই যে এখানে তোমার ফিল হয়েছে, বাট এমন কোন ইনভেস্টিগেশন আছে যেটা মানে যেটার পরে তোমার মনে হয়েছে যে না, এইসব নিয়ে আর বেশি ঘাটাঘাটি করাটা উচিত হবে না, এরকম কি কিছু আছে? ডাইমারবারের কেসটা যেটা অনিন্দম দার কথা বলছি, ডাইমারবারের কেসটা বলি, ওই কেসটা মানে ক্লায়েন্ট আমাদের এমনভাবে ভয় দেখানো শুরু করেছিল না, মানে ওটা আমাদের সাইকোলজিক্যাল খুব চাপ হয়ে চাপ। কিরকম? উনি বলছিলেন আজ পর্যন্ত যারা এসেছে তারা নাকি কেউ প্রাণে বাঁচেন। কি বলছো? এটা উনি বলেছিলেন, মানে যারা এসেছিল তারা নাকি প্রাণে বাঁচেন। আম গাছে রক্ত দেওয়ার? হ্যাঁ, আম গাছে রক্ত দেওয়ার কেস, তারা নাকি কেউ প্রাণে বাঁচেন। ইভেন আমরা যখন ইনভেস্টিগেশন করে ফিরছি, বারবার উনি বলছে রাস্তা কিন্তু দেখে পার হবে, সাবধানে তোমরা যাবে। তো এবার যে গাড়ি করি আমরা যাওয়া আসা করি, সাবধানে যাবে। ও ওটাতে সাইকোলজিক্যালি ভাবে একটু প্রথম দিক থেকে একটুখানি ভয় তো সবার লাগে ভাই, ফালতু কথা বলে এমনি রিসার্চে নেবে তো ভয়কে সরিয়েই নামতে হয়, কিন্তু ভয় তো লাগে। ওটা একটু সাইকোলজিক্যাল ভাবে খুব ভেঙে পড়ে গেছিলাম, আর আমরা তখন খুব রাপান টাপ ছিলাম। আচ্ছা, দেখে নেবো যা হবে দেখা যাবে, আমরা বলেছিলাম ঠিক আছে দেখা যাবে, কি করে প্রাণে মেরে দেবে, ওই যেটা বলেছিল প্রাণে মেরে দেবে, যেমন অনিন্দম বলেছিল যে আমাদের কি করে প্রাণে মেরে দেবে ভাই, আর কিছু করবে, কিন্তু ভাই যতদিন রিসার্চ চালিয়ে যাবো। ওটাতে আমি খুব সাইকোলজিক্যাল ভাবে ভেঙে পেয়েছিলাম, একটু ভয় পেয়েছি। মানে মেন ব্যাপারটা যেটা হচ্ছে, পার্টিকুলারলি 2019-এর ডায়মন্ড হানভার্ডের যে তোমাদের ইনভেস্টিগেশনটা হয়েছিল, তারপর আমি দেবরাজদার সাথে কথা বললাম, অনিন্দমদার সাথে কথা বললাম, তোমার সাথে বলছি, পুরো টিম ডিওএস এর মোরালটা ওই পার্টিকুলার ইনসিডেন্টের পর একটু ডাউন হয়েছে। কারণ তোমরা বারবারই বলেছো তোমরা ডেসপারেট, তোমরা রাফ অ্যান্ড টাফ ছিলে, বাট আস্তে আস্তে ওই এক্সপিরিয়েন্সের পর তোমরা সাইকোলজিক্যালি বলো বা যাই বলো, তোমরা অনেকটা ডাউন হয়ে গেছিলে, এন্ড তারপর থেকে কোনো ইনভেস্টিগেশনটা একটু কমে গেছে। ক্লায়েন্ট কেস আমরা নেওয়া খুব কমিয়ে দিয়েছে, প্রচুর ফোন আসে, প্রচুর মেল আসে, পার্সোনালি আমার কাছে আসে, পার্সোনালি দেবরাজের কাছে আসে, দেবরাজ বলে যাবে কিনা, রিসেন্টলি হাওড়া একটা কেস বলেছে সে যাবে কিনা, রিসেন্টলি শ্যামনগর একটি কেস আমাদের ঝুলে আছে, ও বাচ্চাকে নাকি পজিশন করে রেখে দিয়েছে। পজিশন কেসে রেখে দিয়েছে, করে রেখে নাকি ওখানকার ওই যে স্পিরিট আছে নাকি সে নাকি বাচ্চাটার সঙ্গে কথা বলে, বাচ্চারা নাকি নিজে নাকি কথা বলে, মানে তোমার সঙ্গে যেমন কথা বলছি ও খালি জায়গা ওরকম কথা বলে। আচ্ছা, আর বাচ্চাটাকে যখন জিজ্ঞেস করে বলে একটি কালো মতো মুখে ব্রণওয়ালা লোক বড় বড় চুল আমার সঙ্গে কথা বলে। এই কেসটা ঝুলে রেখেছি আমরা, ওই ক্লায়েন্ট কেস করছি না, তবে মাঝে ক্লায়েন্ট কেস এই জন্যই বলছিলাম যে করবো, কেন এই এখন যখন যারা এই কষ্ট পায় বলে তখন আমরা চেষ্টা করি সত্যিকার সত্যটা তুলে ধরার। ওই যে আমাদের একটা ট্যাগ লাইন, রাইজ অ্যাবভ ফিয়ার। তোমরা এই যে ধরো একটা পার্টিকুলার জায়গায় গেলে, ইনভেস্টিগেশন করলে, ইনভেস্টিগেশনের রেজাল্ট পজিটিভ হলো, অর্থাৎ কোনো এন্টিটি বা ভূত কোট আনকোট আছে সেখানে, তারপরে তোমরা কি করো, কোনো কি সলভ করার জন্য কিছু করো? আমরা পার্টিকুলারলি সলভ করি না, আমরা রিসার্চার, ইনভেস্টিগেটর।
আমরা ইনভেস্টিগেশন করি। মার্ডার কেস যেমন পুলিশ সিআই ইনভেস্টিগেশন এজেন্সিরা যেরকম ইনভেস্টিগেশন করে তার সত্যতা পর্যন্ত যায়, আমাদের কেস কাজও তাই। আমরা সত্যতা খোঁজার চেষ্টা করি, একটা হচ্ছে মেডিকেলিভাবে কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে কিনা, আর একটা হচ্ছে পুরোপুরি প্যারানর্মাল ইনভেস্টিগেশনের দিকে। দুটোকে পাঞ্চ করে আমরা কাজ করি। আমরা ওই গেলাম আর বলে দিলাম কিছু নেই এটাও করি না, আমরা এটাও বলি না যে আছে তোমাকে মানতেই হবে। আচ্ছা, আমরা দুরকম করে একসঙ্গে মেডিকেল হিস্ট্রিকে আর প্যারানর্মাল সাইন্সকে দুটোকে একসঙ্গে পাঞ্চ করে আমরা পুরোপুরি ইনভেস্টিগেশনটা করি। তোমাদের রিসার্চটা যেটার উপর বেসড সেটাকে অনেকে সিউডো সায়েন্স বলে, সায়েন্সের মতো বলে, বাট সায়েন্স বলে না, বলে ফেক সায়েন্স, সিউডো সায়েন্স। এই ব্যাপারে তোমার বক্তব্য কি? কারণ তুমি একজন ডক্টর, তুমি সায়েন্সের একদম টপ মোস্ট কোর্স করেছো, এন্ড টপ মোস্ট বলবো মানে কমপ্লিকেটেড একটা কোর্স করেছো, এন্ড তুমি গ্রাজুয়েট করেছো, পেশেন্টস দেখছো, কন্টিনিউয়াস এই ফিল্ডের সাথে রয়েছো, বিইং আ ডক্টর তোমার কি মনে হয় এটা কি সত্যি সিউডো সায়েন্স? তাহলে তোমাকে তো ল কনজারভেশন এনার্জিকে তোমাকে মিথ্যে বলতে হবে। ল কনজারভেশন অফ এনার্জিতে আছে এনার্জিকে ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না, একটু একটি রুট থেকে একটি রুটে ট্রান্সফার হয়। তাহলে এটা কি মিথ্যে? তো উজ্জ্বলদা, তোমরা যখন এই প্যারানর্মাল ইনভেস্টিগেশন করছো, দেবরাজদার সাথেও কথাবার্তা হচ্ছিল, তোমরা অনেক রকমের থ্রেটস পাও, অনেক রকমের বাজে মন্তব্য শুনতে হয়, অনেকে অনেক ইমেলস করে, সেই সব ব্যাপারে সেই সব জিনিসগুলো কখনো ডিমোটিভেট করেনি তোমাকে ইনভেস্টিগেশন করার থেকে? করেনি। আচ্ছা, যত বলেছে তত আমাদের জেদ বেড়েছে। আচ্ছা বলি, দাদাগিরির শোটা পাবলিশ হওয়ার পর, এয়ার হওয়ার পর, ঈশিতাকে মলেস্ট করা, দেবরাজের বাবা মানে সেই লেভেলের মানুষ তাকে মলেস্ট করা, আমার বউ তার সম্বন্ধে বাজে ইঙ্গিত করা, অনিন্দমের মিসেস অনিন্দমকে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করা, এগুলো করেছে। ইভেন একটি স্ক্রিনশট আমার কাছে আছে, বিশাল বড় একটি সংস্থা, বিজ্ঞান সংস্থা, সোকল সায়েন্টিস্ট বলে, তারা লিখেছিল যে এবারের বিদায় ইচ্ছাপুরের গঙ্গার জলে ভাসিয়ে দেবো বাদ বাকিগুলোকে। এটা নিয়ে আমরা সাইবার ক্রাইমে যাই, সাইবার ক্রাইমে আমরা এটা নিয়ে দেখি, এটা পুরোপুরি মার্ডার থ্রেট ছিল। শুধু তাই না, এনারা চুপ হয়ে যাওয়ার পর এখন এসছে নতুন কিছু। আচ্ছা, মানে আমরা আমাদের ভাষায় বলি তাদের পঙ্গপাল। আচ্ছা, মজা লাগে। তো তাদের মধ্যে একজন আছে মিস্টার হিউম্যানিস্ট বাবু, হিউম্যানিস্ট বাবু। আচ্ছা, নাম হিউম্যানিস্ট, ভালো, মানবতা নিয়ে কাজ করে, ভালো, আমরা সম্মান করি যারা মানবতা নিয়ে কাজ করে, তাদের আমরা খুব সম্মান করি। সে অনিন্দমকে মানে থ্রেট, অনিন্দমকে চমকানো, এবার যাকে চমকাতে গেছিস ভাই সাথে যদি চমকাতে পারবি ভাই, সেই লোককে চমকে বেড়ায়, সেখানে গেছে। এ ঘটনা চলতে থাকে, ডিমোটিভেট করেনি, করে যাব, রিসার্চ করে যাব, যতদিন শরীরে রক্ত আছে, যতদিন ডিটেটিভ অফ সুপারন্যাচারাল আছে, যতদিন বয়স আছে। এই এই প্যারানর্মাল ইনভেস্টিগেশনের তো রিসার্চের কোনো শেষ হয় না, প্রত্যেক দিন নতুন করে কিছু এসে যায়। একদমই তাই, প্রত্যেক দিন নতুন করে এসে যায়। তো আমরা চালিয়ে যাব, ডিমোটিভেট করে না। মানে আমি আমার চ্যানেলে প্রায় 150-এর বেশি সত্য ভৌতিক ঘটনা সিরিজ, সেখানে বিভিন্ন ধরনের হরর এক্সপিরিয়েন্স থাকে, সেগুলো অনেকে পাঠান আমাকে, সেগুলো আমি পড়ে শোনাই। এত এক্সপিরিয়েন্স শুনেছি, তারপর কল রেকর্ডিং সিরিজে এত মানুষ আমাদের সাথে যোগাযোগ করেছেন, যোগাযোগ করে তাদের নিজেদের হরর এক্সপিরিয়েন্স বলেছে। আমি মেনে নিচ্ছি সব মিথ্যে, সব মিথ্যে আমি মেনে নিচ্ছি, কিন্তু এতজন মানুষ, এতগুলো ঘটনা, তার মধ্যে কিছু তো বাস্তব থাকবে। অনেকে বলেন যে এইগুলো সব ফেক, বানানো ঘটনা, যেটা আমিও ফেস করি। এত ঘটনা যদি ফেক হয় তাহলে এত ঘটনা আসে কিভাবে? গল্পের চ্যানেল তো নয় যে আমরা শুধু অডিও স্টোরি পোস্ট করি, ব্যাপারটা সেটা একদমই না। আমরা রিয়েল এক্সপিরিয়েন্সগুলোকে ডিল করি, রিয়েল এক্সপিরিয়েন্স নিয়ে কথাবার্তা বলি। দ্যাটস ওয়াই আমরা এই পডকাস্টটা, এই কোল্যাবটা করছি ডিটেকটিভ অফ সুপারন্যাচারালের সাথে। এত মানুষ কি মিথ্যে কথা বলবে সেটা আমার একটা কোয়েশ্চেন। মানে তোমার সাথে যখন আমি কথাবার্তা বলছিলাম, আমার এই পয়েন্টসগুলো, মানে ডিওএস এর সাথে যখন আমি কথাবার্তা বলছিলাম, আমার এই পয়েন্টসগুলো মাথায় আসলো। আমরা এত কেস পাই, তোমরা এত জায়গায় ইনভেস্টিগেশন করতে যাও, কিছু তো সত্যি রয়েছে। আর তোমাকে বলি, আমার আমাদের আমার মনে হয় যে মানুষ যে বলে যে সব ফেক, কিছু ওই ব্যাপার নেই, কিন্তু কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে তার সঙ্গে একদিন হলেও এমন কিছু ঘটনা ঘটেনি যে ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল ছিল না?
প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু রয়েছে, এবার কেউ বলবে কেউ বলবে না, আমার তো মনে হয় প্রত্যেকের সঙ্গেই ঘটেছে, প্রত্যেকের সঙ্গে, কেউ ফিল করতে পেরেছে কেউ ফিল করতে পারে পারেন। এক্স্যাক্টলি, তুমি খুব ইন্টারেস্টিং একটা কথা বলছিলে আমাকে, রিইনকারনেশন, পুনর্জন্ম। তোমার নাকি রিসেন্টলি এরকম টাইপের কিছু অ্যাক্টিভিটি তুমি ফেস করছো, সেই অ্যাক্টিভিটির ব্যাপারে জানতে চাই। আরে এটা মারাত্মক ব্যাপার হয়েছে, মারাত্মক ব্যাপার হয়েছে বলতে, এটা প্রথমে ভেবেছিলাম একটু সাইকোলজিক্যাল প্রবলেম হতে শুরু করেছিল, কিন্তু আমার এক বান্ধবী আছে, সে খুব নাম করা একটি মেডিকেল কলেজের চিফ সাইকোলজিস্ট, তাকেও বলেছিলাম, সে বলেছিল হতে পারে তোর হ্যালুসিনেশন হতে শুরু করছে, এত রিসার্চ নিয়ে ভাবিস, এত রিসার্চ পিরিয়ড, রিসার্চের পিডিএফ পড়িস, হয়তো এটা হওয়া শুরু করেছে। ঘটনাটা আমি একটু বলি, গত বছরের জানুয়ারি মাসের প্রথম দিকে আমি হঠাৎ স্বপ্ন দেখতে শুরু করি। আরেকটা বলে রাখি, সাইকোলজিতে কিন্তু স্বপ্নকে মান্যতা দেয়। হ্যাঁ অবশ্যই, মানে একটা ড্রিম দেখলে সেই ড্রিমটার মানেটা মানে আছে। এক্স্যাক্ট, এটা ওটা ওনারাও মানে, সে ড্রিম নিয়ে ওকে যখন আমি বলি, বলি স্বপ্ন নিয়ে তোমাকে বলি, প্রথম দেখতে শুরু করি একটি স্টিম ইঞ্জিনে আমি একা বসে আছি কামরার মধ্যে, আর দরজার কাছে, মানে যে কামরার দরজার কাছে একটি মেয়ে হাত বাড়িয়ে আমার দিকে। স্টিম ইঞ্জিন বলতে কি, ট্রেনের? ট্রেনের স্টিম, মানে স্টিম ইঞ্জিন, এখনকার ইলেকট্রিক্যাল ইঞ্জিন না, আগেকার দিনে যে ট্রেন চলতো সেই ট্রেনে আমি কামরার মধ্যে বসে আছি, আর গেটের কাছে একটি মেয়ে হাত বাড়িয়ে বসে, হাত বাড়িয়ে রয়েছে, মেয়েটি ল্যাঙ্গা চলি পরা, বেশ কালো, দেখে মনে হলো যে ভালো ঘরের মেয়ে যেরকম হয়। এটি চলতে থাকে দু সপ্তাহ তিন সপ্তাহ চলতে থাকে, আমি আমার বান্ধবীকে বলি, সে বলে যে হ্যালুসিনেশন, তুই এত ভাবছিস বই ফিক বলিস, এটা বলছে, এরপর ফার্দার হলে তুই আমাকে বলিস। এটা হয়ে যাওয়ার পর তার পরের মাসে আবার শুরু হয়, গ্রামের পথ দেখতে শুরু করি, গ্রামের কাঁচা পথ, এরপর দেখতে শুরু করি মেয়েটি আমাকে হাত ধরে একটি মন্দিরে নিয়ে যাচ্ছে, মন্দিরে সেখানে মন্দিরটারও আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে, মন্দিরের সিংহাসনে একটি রাধাকৃষ্ণ বসানো, দুই মানে দুজোড়া রাধাকৃষ্ণ আছে, দুটো পেয়ার, রাধাকৃষ্ণ রাখা আছে, আর একটি নিচের দিকে রাধাকৃষ্ণ রাখা আছে, আর মন্দিরের গায়ে একটি ময়ূরের স্থাপত্য ওপর থেকে ঝুলছে, আর আরেকজন মন্দিরে পেয়ার করছে, তাকে অনেকটা আমার মতোই দেখতে, তোমার মতো আমার মতোই দেখতে পেয়ার করছে, গেরুয়া বসন পরে। এর মাঝে এর মধ্যে কি হয়, সেই ট্রেনের মেয়েটি আমার কাছে আসে, আর আমি যেখানে দাঁড়িয়ে দেখছিলাম, আমাকে হাত ধরে ওই গ্রামের পথগুলো থেকে নিয়ে যায়, নিয়ে যেতে যেতে একটি বাড়িতে নিয়ে যায়, বাড়িতে একটু আন্ডারগ্রাউন্ডের ছিল। আন্ডারগ্রাউন্ড বলতে মানে উপর থেকে সিঁড়ি এরকম করে উঠলাম, নেমে আস্তে করে নিচের দিকে চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাড়িতে খটখট মানে নক করে, ভেতর থেকে আমার মতো দেখতে একটি, আমি যেরকম আমার থেকে চার ডবল মোটা, সেম মুখ, দাড়ি নেই, আমার মতো একটি ছেলে দেখে দরজা খোলে, আর মেয়েটি দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, যে মেয়েটি আগে আমি ট্রেনে দেখতাম, সে মেয়েটি দরজার সামনে দাঁড়িয়ে থাকে। এই এই ঘটনার আগে আমার সঙ্গে আরো কিছু ঘটনা ঘটে, যেটা তোমাকে আমি বলি, ওই ছেলেটিকেও আমি স্বপ্নে দেখতে শুরু করি, যে ছেলেটিকে আমার নিতে আসলো, একজন 60 ঊর্ধ্ব ভদ্রলোককে দেখতে শুরু করি, একজন 50 ঊর্ধ্ব ভদ্রমহিলাকে দেখতে শুরু করি। গ্রামের বাড়িটি আমি দেখিনি স্বপ্নে, আমি বলবো না। উনি এবারে আমাকে যখন গেট থেকে ছেলেটি নিয়ে গেল, নিয়ে গিয়ে দেখি ঘরের মধ্যে সে 60 ঊর্ধ্ব ভদ্রলোক আর 50 ঊর্ধ্ব ভদ্রমহিলা। আমি বাংলায় জিজ্ঞাস করতে পারি, আমার আমি হিন্দি জানলে আমি হিন্দি বলতে পারছিলাম না, মাঝে আবার একটু বলে রাখি, মাঝে ওর মধ্যে আমি আবার বিহারি ভাষা শুনতে শুরু করি, ওরা বিহারিতে কথা বলতে চেষ্টা করে, বিহারিতে কথা বলে। এর মধ্যে গজ্জায় আবার নক হয়, ওই সেই দরজা দিয়ে আমি ঢুকেছিলাম, আমি মোটা ছেলেটি, আমার মতো দেখতে মোটা ছেলেটি পিছন 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 যাই, সেম সিঁড়ি দিয়ে উঠি, দেখি একটি লোক, পরে বুঝলাম মেয়েটির বাবা তাকে নিতে এসছে, আর আমার দিকে তাকিয়ে বলছে, বাবু আপনি না দিন বাদ আগে সব আমি এগুলো স্বপ্নে দেখছি। আচ্ছা, তো আমি কিছু না বুঝে মেয়েটাকে মেয়েটির বাবা পরে যা বুঝতে পারলাম মেয়েটির বাবা নিয়ে চলে যায়। আমি আবার ওই ছেলেটির সঙ্গে নেবে আসি, নেমে এসে ওরা ও যে ঘরটা যায় সে ঘরটি দেখলাম ওয়েল ডেকোরেটেড, আমি দাঁড়িয়ে আছি, আর বারবার চেষ্টা করতে আপনারা কে, ওরা কিছু বলে না, আমার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে আমি মাথা ঘুরে পড়ে যাই ওখানে। সকালবেলা যখন আমার ঘুম ভাঙে, তখন আমি দেখি আমার চোখ দিয়ে অধো অজোর ঝড়ে জল পড়ছে।
বাবা আমার আনকনসিয়াস মাইন্ডে আমি কতটা ডিপলি স্বপ্নটা দেখার চেষ্টা করি, আমাকে এটা বলেছিল আমার সাইকোলজিস্ট বন্ধু, যেদিন তোর আবার কোনো স্বপ্ন আসবে সেদিন ফুল দেখার চেষ্টা করবি, ফুল শেষ করবি না, ভিভিড ড্রিম, হ্যাঁ ফুল দেখার শেষ চেষ্টা করবি। আর আমি ফুল, আমি স্বপ্ন ভাঙার চেষ্টা করিনি, অনেকবার ভাঙার খাওয়ার চেষ্টা করিনি, শুনিনি, আমি চোখ বন্ধ করেছিলাম যে দেখবই আজ। তো এটা হয়ে যাওয়ার পর সকালবেলা খুব মনটা ইয়ে হয়ে যায়, চোখ পুষতে পুষতে আমাদের 2 BHK ফ্ল্যাট, তো মায়ের ঘরে যাই, মা উঠে যায় সকালবেলা, মায়ের ঘরে গিয়ে মায়ের ঘরে শুই। যাওয়ার আগে মা যখন বাথরুম থেকে বেরোচ্ছে বললাম যে মা তুমি কি, আমি কি কোনোদিন বিহারে গেছি? বলছে না। বললাম ঠিক আছে, কেন রে? আমার না পরে বলছি। হয়ে যাওয়ার পর আমার অজান্তেই আমি ওল্ডেস্ট কৃষ্ণা টেম্পল বলে সার্চ করি উত্তরপ্রদেশকে, কি ইউপি, কি কারণ এই দুটো ভাষা বেশিরভাগ উত্তরপ্রদেশ না বিহারের অরিজিন, সার্চ করি, আমি কিছু পাই না। তারপর সার্চ করি ওল্ডেস্ট টেম্পল বিহার, আমি একটি ছবি পাই পাটনায়, এই ছবিটা আমি তোমাকে পাঠিয়েছি, আর তুমি দেখো ছবিটি, আবার দেখে নিও, সেম কৃষ্ণ ঠাকুর জোড়ায় জোড়ায়, হ্যাঁ যদি বলো আমি এখন তোমাকে দেখাতে পারি। আর সেই যে মানে সেই টেম্পলে কি তুমি আগে কখনো গেছো? ওই টেম্পলে আমি আজ পর্যন্ত কোনোদিন পাটনা বিহারে যাইনি, আর আমি মাকেও জিজ্ঞাসা করি যে কোনোদিন গেছি কিনা। আমি খুব অজান্তে ওটাকে সার্চ করি। আর ওটা দেখো অনেকে আমাকে বলতে পারে যে আমি ভেবেছি চিন্তা করেছি প্রচুর মন্দির নিয়ে ঘেটেছি, ওটা তো সোমনাথের মন্দির না, বা ওটা নিশ্চয়ই কেদার বদ্রীও না, সারাদিন মানুষের চোখে আছে, সারাদিন ভিডিও বানাচ্ছে, এমন একটি অজানা টেম্পল যেটা জানারও কথা না। এক্স্যাক্টলি, সার্চ করে আমি সেই টেম্পলটিকে পাই। আর টেম্পলটির অবস্থান কোথায় জানো? কোথায়? পাটনা বিহার। তুমি বিহারি ল্যাঙ্গুয়েজ শুনতে পাচ্ছিলে, এন্ড তোমার মতো কাউকে একটা দেখতেও পেয়েছিলে যে তোমার থেকে মোটা। এটা আমি সেদিন সকালবেলাই আমি দেবরাজকে বলি। হ্যাঁ বলেছিলে, টেক্সট করে সেদিন সকালবেলা দেবরাজকে বলি আর আমার ওই সাইকোলজিস্ট বন্ধুকে পুরোটা পাঠিয়ে টেক্সট করি। তুমি টেক্সটের স্ক্রিনশটও পাঠিয়েছো আমাকে, আমি দেখেছি। আমি তার অডিওটাও পাঠিয়েছো, রাইট? সে ওখানে বলতে আমি জিজ্ঞাসা করেছিলাম তাহলে কি আমি পাগল হয়ে যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি আমার পাস্ট লাইফ ক্রিয়েশন হতে পারে, রিক্রিয়েশন হতে পারে? বলে ও বলেছে এই ওয়ার্ডটা হলেও হতে পারে পাস্ট লাইফ ক্রিয়েশন। মানে এই জিনিসটা যদি অনেকের মনে হতে পারে যে অন্য কারোর থেকে শুনতাম যে সায়েন্সের ফিল্ডে নেই এরকম টাইপেরই তো কথা আছে, বাট এই জিনিসটা, এই জিনিসপত্রগুলো আমরা একজন ডাক্তার বাবুর কাছ থেকে শুনছি, কি বা বলতে পারি আমি আর। থ্যাংক ইউ উজ্জ্বল দা, কিউরিও ফাইটের এই শোতে আসার জন্য, থ্যাংক ইউ তোমার টাইম দেওয়ার জন্য, অ্যান্ড বেস্ট অফ লাক টু টিম ডিওএস অ্যান্ড টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো এটাই ছিল আজকের আমাদের পডকাস্ট, হরর পডকাস্ট ফেস টু ফেস। আজকে আমাদের সাথে ছিলেন ডক্টর উজ্জ্বল গুপ্ত। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার ওপিনিয়ন জানাবেন। কিউরিও ফাইট চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না, যাতে কিউরিও ফাইটের প্রত্যেকটা নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান। কিউরিও ফাইটের এরকম আরও দুটো ভিডিওস দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁদিকের বক্সে ক্লিক করুন।